প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা করোনা মুক্ত আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের মতো সুস্থ আছি। আজ সপ্তম শ্রেণীর বাংলা বিষয় বাংলা প্রথম পত্র ছাম্য কবিতার অংশ বিশেষ পড়ানো হবে। কবিতাটি লিখেছেন কবি সুফিয়া কামাল। তিনি 1911 খ্রিস্টাব্দে বরিশালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যু 1999 সালে। তিনি ছিলেন একজন সফল সংগঠক এবং নারী নেত্রী। তিনি উল্লেখযোগ্য গ্রন্থগুলো তার সাজের মায়া, কেয়ার কাটা, মায়া কাজল ইত্যাদি। সাম্য কবিতাটির অর্থ হচ্ছে সমান বা সমতা। সমান অর্থ হচ্ছে সকলের মাঝে সমান বণ্টন করা, আর সমতা হচ্ছে যোগ্যতার ভিত্তিতে প্রাপ্য সম্মান। তাহলে আমরা পাঠে চলে গেলাম। এবার পাঠ, শতকের সাথে শতক হস্ত মিলিয়ে একত্রিত সব দেশে সব কালে কালে হয়েছে সমুন্নত। শতক হচ্ছে এক শতক, হস্ত মানে হাত, মিলিয়ে একত্রিত, সবাই মিলে একত্রিত হয়ে সব দেশে সব কালে কালে, কালে কালে মানে যুগে যুগে হয়েছে একত্রিত, যার কারণেই আমরা দেশ ও জাতি উন্নত হয়েছে। সব দেশ, যে সমস্ত দেশ সবাই মিলেমিশে কাজ করছে তারা উন্নতির দিকে ধাবিত হয়ে গেছে। বিপুলা পৃথিবী, প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে চলে কর্মের আহ্বানে কোনো অনন্তকাল হতে হতে, মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহিয়ান, সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোক দীপ্তিমান, আলোক দীপ্তিমান। এখানে বিপুলা শব্দের অর্থ হচ্ছে বিশাল পৃথিবী, প্রসারিত পথ, অনেক পথ, সেই পথগুলো আমাদের কিন্তু পাড়ি দিতে হবে, তোমাদের আমাদের সেই পথে পাড়ি দিতে হবে। সেই পথের যাত্রী আমরা তোমরা সকল মানব জাতি অনন্তকাল চলে কর্মের আহ্বান, কর্ম তোমাকে ডাকছে, তুমি সেই কর্মে আহ্বানে ছুটে যাবে এবং যোগ্যতার ভিত্তিতে অনন্তকাল মানে যার কোনো শেষ নেই এবং সীমা নেই, মানব কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি মহিয়ান হবে, কঠোর পরিশ্রমের মাধ্যমে মহিয়ান হওয়া যায়। যেরকম আমাদের দেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্মের মাধ্যমে পৃথিবী এই বাংলাদেশ যতদিন থাকবে তার নাম আমরা মনে রাখব। কর্মের মাধ্যমে কিন্তু একজন মহিয়ান হচ্ছে, কর্মের মাধ্যমে মানুষ তাকে মনে রাখতে পারতেছে, এইগুলো বিষয়গুলো আমাদের উদ্বৃত্ত করতে হবে। এই কবিতায় আমাদের এই কবিতার মাধ্যমে সেইগুলো কথাগুলোই আমাদের বুঝিয়েছেন। সংগ্রামে মানে লড়াই করা, আর সাহস মানে বুকে সাহস জাগাতে হবে, প্রজ্ঞা মানে অধিক জ্ঞান, আলোক দীপ্তিমান, সাহস প্রজ্ঞা আলোক দীপ্তিমান, অধিক জ্ঞান যার আছে, তিনটা জিনিস যার ভিতরে থাকবে সেই জীবনে সফলতা অর্জন করতে পারে, পরিবার থেকে সমাজ থেকে হতে দেশ ও জাতির ঊর্ধ্বে সে অগ্রগামী হতে পারবে। পায়ের তলায় মাটিতে আকাশে সম্মুখে সিন্ধু জলে বিজয় কেতন উড়াই মানুষ চলিয়াছে দলে দলে। এখানে পায়ের তলায় বলতে বোঝানো হয়েছে মাটির তলে এবং গভীরে, আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার করে খনন কাজের ভিতরে সভ্যতার নিদর্শন আমরা জানতে পারি, বুঝতে পারি, এগুলো কিন্তু আমরা এই মানব সমাজ জয় করতে পারি। আকাশ সম্মুখে মানে সামনে, আকাশে এরোপ্লেন, উড়োজাহাজ, নবযান ইত্যাদি আমরা এগুলো প্রেরণ করতে পারছি, এগুলো আমরা জয় করতেছি। সিন্ধু জলে, সিন্ধু হচ্ছে শব্দের অর্থ সাগর, সাগর সাগরেও আমরা এগুলো জয় করতেছি, সাগর জয় করতেছি, সাগরের গভীরে কি আছে সেগুলো উদ্ঘাটনের চেষ্টা করতেছি, এগুলো আমরা জয় করার মনোবাসনা তৈরি করতেছি এই মানব জাতি, এগুলো জয় করে বিজয় কেতন, কেতন মানে পতাকা, আমরা বিজয় কেতন পতাকা উড়াচ্ছি দেশ দেশ থেকে, এবং সেগুলো হচ্ছে দলে দলে সম্মিলিত ভাবে, এক ব্যক্তিত্ব নয়, দলে দলে আমরা এগুলো উদযাপন করতেছি। তাই কবি বলেছেন সকলে আমরা সকলের তরে পড়তে আমরা পরের তরে। এবার তোমাদের কিছু শব্দ অর্থ টিকা। শতক শব্দের অর্থ হচ্ছে এক শত, সম্পূর্ণ মানে অতিশয় উঁচু,
বিপুল মানে বিশাল, আমি এর আগে তোমাদের এগুলো বলেছি, প্রসারিত মানে বিস্তার লাভ করেছে, এমন অনন্ত মানে যার শেষ বা অন্ত বা সীমা নেই, সীমা নেই। মহিয়ান মানে সুমহান, সংগ্রাম মানে লড়াই, প্রজ্ঞা মানে গভীর জ্ঞান, দীপ্তিমান মানে উজ্জ্বল, সিন্ধু মানে সাগর বা মহাসাগর, তার কেতন মানে পতাকা। পাঠের উদ্দেশ্য হচ্ছে ধর্ম বর্ণ গোত্র শ্রেণী নির্বিশেষে সকল মানুষ সম্প্রীতি সহার্দ সৃষ্টি করতে জাগ্রত করা। পাঠ পরিস্থিতি, কোন বড় বা কোন বড় ধরনের কাজ কেউ একা করতে পারে না, তার জন্য তাই সম্মিলিত প্রচেষ্টা এবং সকলের অংশগ্রহণ। এই অংশগ্রহণের মাধ্যমেই পৃথিবীতে অনেক বড় বড় কাজ সফলতার সহিত সমাপ্ত ঘটানো সম্ভব হয়েছে। পৃথিবীর অনেক মহৎ কাজের পেছনেই ছিল মানুষের সম্মিলিত প্রচেষ্টা, অসীম সাহস সম্মিলিত সাধনা সংগ্রামের মধ্যে দিয়ে এই এই পৃথিবীতে বিজয় কেতন উড়ে এসেছে মানুষ দলে দলে। এজন্য ধর্ম বর্ণ গোত্র শ্রেণী ভেদে সকল মানুষের মধ্যে সম্প্রীতি সৌহার্দের সৃষ্টি করতে হবে, কবি এ কথাই এই সাম্য কবিতায় বলেছেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।